আজকের ও মাছের মাথা দিয়া সিমের বিসি রান্না করবাম। এটা আমগো নিজের গাছের সিম, টুবলাটি ফালাইয়া পরিষ্কার করিয়া সিদ্ধ করে নিছি আমি। এটা কমপ্লিট বাড়ির থেকে রৌ মাছে, রৌ মাছ আনা হয়েছে নিজের পুকুরের মাছ। প্রথমে তেল দিয়ে নিলাম, প্রথমে পেস্ট ফয়দা দিয়া পেস্ট রসুন আদা পেস্ট করছি। লবণ দিয়ে দিলাম, শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, শুধু জিরা, একটু পানি দিয়ে কষাই নিল মশলাটা। যে মাছটা দিয়ে দিলাম, মাছের মাথাটা, মাথার মধ্যে কয়েকটা আমি মাছের টুকরাও দিচ্ছি, নাহলে মাছ মাছ লাগে না বানানোর জন্য। মাছটা কষকর লেগে দিলাম, কষুক মাছ, ওই সময় মশলাটা কষালাম, ওখানে তো মাছটা কেটে দিচ্ছি। একটু দেখি কি কষানো হয়ে গেছে, মাছটা কষানি প্রায় হয়ে গেছে না, আর একটু কষুক দেখতেছি আমার মাছটা কষানো হয়ে গেছে না, আমার মাছটা কষানো হয়ে গেছে না। দেখি বসে ঠিক আছে, কষানো হয়ে গেছে না, নামি একটু কষুক দেখি নামার মাছটা কষানো হয়ে গেছে না। ঠান্ডা পানি দিলে অনেক সময় করে কি শক্ত হয়ে যাবে, জিপকে হয়ে যাবে। দেখবাম তরকারিটা কি পরিমাণ হচ্ছে, তাহলে যে আমার সিমের বিসির ডাল মজাদার সিমের বিসি রান্না করছি শেষ। কাঁচামরিচ দিয়ে দৈন্য দিয়ে নামাই নেব, 2 মিনিট রাখবো। রান্না বান্না তো করলাম বাড়িতে, কেউ নেই, আমার মেয়ে জামাইরে খাবার দিতেছি। মানে